মানুষের সেবাই আসলে ঈশ্বরের সেবা। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে আমার জন্ম। 1913 সালে গীতাঞ্জলি রচনার জন্য আমি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলাম। ভারতে ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার রচনা। মানুষের জীবনে ব্যর্থতা তখনই আসে যখন মানুষ আদর্শ, উদ্দেশ্য ও নীতিগুলি ভুলে যায়। আমি জওহরলাল নেহরু। 1889 সালে 14ই নভেম্বর আমার জন্ম। আমি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আমার জন্মদিনে সারা ভারতে শিশু দিবস পালন করা হয়। একই বৃন্তে দুটি কুশি, হিন্দু মুসলমান। আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমার জন্ম 1899 সালে 24 মে চুরুলিয়া গ্রামে। আমার লেখায় স্বাধীনতা, মানবতা, প্রেম ও বিপ্লবের বিষয়গুলি ফুটে উঠেছে। জীবে প্রেম করে যেজন, সেইজন সেবিছে ঈশ্বর। আমার নাম নরেন্দ্রনাথ দত্ত। আমার জন্ম 1863 সালে 12ই জানুয়ারি কলকাতাতে। আমি 1893 সালে আমেরিকার শিকাগো শহরে ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের প্রচারক হিসেবে বক্তৃতা দিয়েছিলাম। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেলুড়ে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেছিলাম। আমি বিশ্ব দরবারে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত।